দিনে দিনে প্রকৃতি যেন তার ভিন্ন রূপ প্রকাশ করতে শুরু করেছে। মরুভূমির বুকে বৃষ্টি হচ্ছে। গত কয়েকদিন ধরে সৌদি আরবে এমন বিরল ঘটনার দেখা মিলছে। শুধু বৃষ্টি নয়, মরুঝড়ের দেশে হঠাৎ করেই ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে শিলাবৃষ্টি, আশ্চর্য হওয়ার মতো ঘটনাই ঘটেছে। দেশটির বিভিন্ন অংশে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। আকস্মিক এই বৃষ্টি আলোচনারও জন্ম দিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ঘটেছে এই ঘটনা। আকস্মিক এই বৃষ্টিতে ব্যাপকভাবে উচ্ছ্বসিত দেশটির বাসিন্দারা। শুক্রবার এক প্রতিবেদনে সৌদির শিলাবৃষ্টির এই তথ্য জানায় মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টির পর স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বের হয়ে বিরল এ দৃশ্য ক্যামেরায় ধারণ করেন। স্টর্ম সেন্টার নামে এক টুইটার থেকে টুইট করা এক ভিডিওতে দেখা গেছে, দুইজন ব্যক্তি সেই বৃষ্টিতে নেমে উচ্ছ্বাস করছেন, শিলার টুকরাগুলো সংগ্রহ করে ক্যামেরার সামনে তুলে ধরছেন। তাদের একজনের নাম জানা গেছে ফাহাদ মোহাম্মদ। মরু আবহাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সৌদি আরবে বৃষ্টিপাত খুবই বিরল। দেশটির উপকূলীয় শহর জেদ্দায় মাঝে মাঝে বৃষ্টি হয়, বাকি অঞ্চল অনেকটা শুষ্ক থাকে। দেশটিতে এমন অনেক অঞ্চল রয়েছে যেখানে বছরের পর বছর বৃষ্টিপাত হয় না বা হলেও খুবই কম। তবে গত কয়েকদিন ধরে সৌদি আরবের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হচ্ছে। গত 10 এপ্রিল ভোরে মক্কায় মসজিদুল হারাম বা কাবা শরীফে কয়েক ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়, যা ছিল উমরা পালনকারীদের জন্য আনন্দের একটি মুহূর্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বৃষ্টির ভিডিও ভাইরাল হয়। মক্কা আঞ্চলিক অফিসের টুইটার পেজে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, উমরাকারীদের কেউ কাবা প্রদক্ষিণের মাধ্যমে তাওয়াফ করছেন, কেউ আবার কাবাকে সামনে রেখে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে প্রার্থনা করছেন। এর আগে 2022 সালের ডিসেম্বরের পর সৌদি আরবের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হয়। সে সময় যেখানে ছিল না প্রাণের অস্তিত্ব, সেখানে দেখা গেছে সবুজের সমারোহ, ভরে গেছে গাছ লতাপাতাই। সে সময় পশ্চিম সৌদি আরবে অর্থাৎ মক্কা মদিনার পাহাড় পর্বতের অবিশ্বাস্য নজিরবিহীন সেসব ছবি ধরা পড়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট ক্যামেরায়। সে সময় সবুজ পাহাড় পর্বতের সব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এক সময় যা ছিল রুক্ষ শুষ্ক, এখন সেখানেই কেবল চোখ জোড়ানো মনোরম পরিবেশ। সূর্য আহমেদ, দেশ টিভি।